হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আমরা আগের ক্লাসে শব্দ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, তো আজকে আমরা তরঙ্গ এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাতে প্রবেশ করব। তো মনে করো একটা স্থির জলে, অর্থাৎ পুকুরে স্থির জল আছে, জলে কোনো রকম আলোড়ন সৃষ্টি হয়নি। এই অবস্থায় পুকুরে একটা ঢিল ফেলা হলো, তাহলে আমরা কি দেখি যে পুকুরে একটা ঢেউ সৃষ্টি হলো, যেই ঢেউটা বা তরঙ্গ আসছে পরে, সেই ঢেউটা কি হয় আস্তে আস্তে তীরের দিকে ছড়িয়ে যায়। অর্থাৎ ধরো এটা যদি আমার একটা পুকুর হয় এবং এইখানে ধরো ঢিলটা পড়লো এই জায়গাতে, তখন কি হয় তার সমকেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ কেন্দ্রটা হচ্ছে যেখানে ঢিলটা পড়েছে সেখানে হচ্ছে তার কেন্দ্রবিন্দুটা আছে, এবং এই একে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের ধরো আমি ধরো বৃত্ত কল্পনা করলাম। তো অ্যাকচুয়ালি এটাই আমরা দেখতে পাই, ঢিলটা পড়ার সঙ্গে সঙ্গে যে এই ঢেউগুলো আস্তে আস্তে এদিক থেকে তীরের দিকে সঞ্চালিত হয়। এবারে দেখো, এবারে আমরা আসল বিষয়টিতে আসছি। ঢিলটাকে এখান থেকে ফেলা হয়েছে মানে কি, ঢিলটাকে একটা গতিশক্তি দিয়ে ফেলা হয়েছে, সেই গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। এখানে ফেলার পরে কী হবে, জলকণাগুলো উপর নিচে কাঁপতে থাকে, অর্থাৎ জলকণাটা এইভাবে কাঁপতে থাকে, জলকণাগুলো যেখানে ঢিলটা পড়লো সেখানে জলকণাগুলো এইভাবে কাঁপতে থাকে, এবং এই কাঁপার ফলে এর পাশে যে জলকণা আছে, মানে ধরো এই স্তরে জলকণাটা এইভাবে কাঁপছে, এর পাশে যে জলকণা আছে সেই কণাগুলো এইভাবে কাঁপে, এবং তার পাশে জলকণাগুলো এইভাবে কাঁপবে। এই পাশাপাশি কাঁপাটা কেন হচ্ছে, এটা হচ্ছে মাধ্যমের সংশক্তি ধর্ম। অর্থাৎ একই মাধ্যমের কণাগুলো, এখানে হচ্ছে জলমাধ্যম আছে, যার জলমাধ্যমের কণাগুলো পরস্পরকে কি আকর্ষণ করছে, এই আকর্ষণের জন্য ঢিলটা যেখানে পড়লো সেইখানে যে জলকণাগুলো কাঁপছিল তার পাশের জলকণাগুলোও কাঁপতে থাকবে, এই সংশক্তি ধর্মের জন্য। এবং ঢিলের শক্তিটা আস্তে আস্তে এই জলকণার মধ্যে কী হবে, সঞ্চালিত হবে। কিন্তু দেখো, জলকণাগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাবে না, জলকণাগুলো এইভাবে কাঁপছে এবং এর কাঁপার ফলে এর পাশের জলকণাগুলোও কাঁপবে, তার পাশেরগুলোও কাঁপবে, এইভাবে শক্তিটা এখান থেকে আস্তে আস্তে চারদিকে সঞ্চালিত হচ্ছে, কিন্তু জলকণাগুলোর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো, এখান থেকে আমরা তরঙ্গ এর সংজ্ঞাটা কীভাবে দেবো, তরঙ্গ হচ্ছে এমন একটা আলোড়ন যা কোনো জড়মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শক্তিটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। এটা দেখো, এই যে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন হয় না, এটা একটা দেখতে পারো, ধরো পুকুরে একটা পাতা ভাসছিল, জাস্ট ভাসছিল, এবার তুমি ছোট্ট একটা ঢিল পুকুরে ফেলেছো, কী দেখবে যে পাতাটা ওপর নিচে এইভাবে কাঁপছে, কিন্তু পাতাটা কিন্তু সরে সরে তীরের দিকে আসছে না। হ্যাঁ, যদি খুব বড় যদি একটা ইট বা পাথর ধরা হলো তখন হয়তো মনে হবে যেখানে কিছুটা পাতাটা সরে এলো, কিন্তু যদি খুব ছোট ঢিল বা পাথর নিয়ে পরীক্ষা করো কী দেখবে যে পাতাটা ওপর নিচে জলের তল বরাবর কাঁপছে, এবং এই যে জলকণাগুলো অর্থাৎ যে তরঙ্গটা সৃষ্টি হলো ঢিলটা ফেলার পরে, যে ঢেউটা সৃষ্টি হলো ঢিলটা ফেলার ফলে, সেই ঢেউটা কী হচ্ছে, জলের তল বরাবর আস্তে আস্তে তীরের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, তাহলে দেখো, স্থিতিস্থাপক তরঙ্গ বলে একটা বিষয় আমরা পড়বো। স্থিতিস্থাপক তরঙ্গ মানে কি, স্থিতিস্থাপক মাধ্যমের কোনো কণাগুলোর সমষ্টিগত কম্পন, অর্থাৎ সবাই কাঁপবে, যে একটা কণা কাঁপবে অন্য কণা কাঁপবে না, এরকম ব্যাপার না, সমষ্টিগত কম্পনে বলে যে আলোড়ন সৃষ্টি হলো এবং সেটা কী হলো, মাধ্যমের শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করলো, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হলো না, এটাকে আমরা বলবো স্থিতিস্থাপক তরঙ্গ। এবার দেখো, শব্দ প্রবাহিত হওয়ার জন্য আমরা কী বলেছি, একটা জড় মাধ্যম প্রয়োজন, তাহলে সেই জড় মাধ্যমের একটা ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা, এটা থাকা প্রয়োজন। স্থিতিস্থাপকতা ধর্মের জন্য কী হয় যে সাম্য অবস্থায়, ধরো আমি মনে করছি এটা ধরো আমার বায়ুস্তর আছে, বায়ুটাকে আমি কয়েকটা স্তরে ধরো ভেঙে জাস্ট দেখছি, উদাহরণ হিসেবে ভাবছি, তাহলে এটা হচ্ছে বায়ুস্তর, এবং এই এখানে ধরো আমি একটা সুরশলাকা দিয়ে ধরো শব্দ উৎপন্ন করলে কী হয়, যে বায়ুর স্তরগুলো তাদের সাম্য অবস্থা থেকে কী হয়, সরল দোলগতি সম্পন্ন করে এদিক ওদিক কাঁপতে থাকে। অর্থাৎ ধরো এই স্তরটার কথা বলি, তাহলে এটা কী হবে, এই দিক বরাবর কাঁপবে, এদিক বরাবর কাঁপবে, ঠিক আছে, অর্থাৎ সাম্য অবস্থাটা কেন্দ্র করে এদিক ওদিক কাঁপতে থাকে। এই স্থিতিস্থাপকতা ধর্মটা আছে বলেই বস্তুকে সাম্য অবস্থা থেকে যদি বিচ্যুত করা হয় বা মাধ্যমটাকে যদি সাম্য অবস্থা থেকে বিচ্যুত করা হয় সেই জন্য সে আগের অবস্থায় ফিরে আসতে পারে, এই স্থিতিস্থাপকতা ধর্মটা আছে বলে। এবং আরও একটা ধর্ম থাকা প্রয়োজন, সেটা হচ্ছে সংশক্তি।
এই সংসক্তি ধর্ম যদি না থাকে তাহলে যে স্তরটা কাঁপছে শুধুমাত্র সেই স্তরেই কম্পনটা সীমাবদ্ধ থাকবে, তার পাশের স্তরে যাবে না। সংসক্তি মানে কি বললাম, যে একই মাধ্যমের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল। তাহলে এটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে এই স্তরের সঙ্গে এই স্তরের যদি কোনো ইন্টারাকশন না থাকে তাহলে কি হবে, যে এখানে ধরো সুরশলাকা দিয়ে আঘাত করলে যে কম্পনটা হবে সেটা শুধু এই স্তরেই সীমাবদ্ধ থাকবে, এখানে সীমাবদ্ধ থাকবে না। তাহলে শব্দ তরঙ্গ প্রবাহের জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় দরকার, একটা হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা আর হচ্ছে মাধ্যমের সংসক্তি ধর্ম। এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো, এটা যদি একটা বায়ু স্তর হয় এখানে কীভাবে শব্দটা প্রবাহিত হচ্ছে, যদিও তোমাদের নেই কিন্তু আমি ছোটো করে বলে দিচ্ছি। দেখো, একটা সুরশলাকা দিয়ে আঘাত করলাম মানে একটা শব্দ উৎপন্ন হলো বা তরঙ্গ উৎপন্ন হলো, সেই তরঙ্গটা ধরো এখান থেকে ধরো আসছে। তাহলে এই প্রথম যে বায়ু স্তর আছে এতে চাপ দেবে, এই চাপটা দেওয়ার ফলে কী হবে, এটা সংকুচিত হবে, ছোটো হয়ে যাবে। অর্থাৎ মনে করো এখন এটা এরকম হয়ে গেল, কাছাকাছি চলে এলো, ধরো আমি এই দুটো স্তর দেখাচ্ছি, তাহলে এটা কাছাকাছি চলে এলো, তার পাশের স্তরগুলো কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, ঠিক আছে। তাহলে দেখো, এই সংসক্তি ধর্মের জন্য কী হবে, এই শব্দ তরঙ্গের শক্তিটা পাশের স্তরে সঞ্চারিত হবে, অর্থাৎ এইটা চাপমুক্ত হয়ে গেলে এটা আবার আগের অবস্থা মানে এরকম ফিরে আসবে। অর্থাৎ ধরো এটা এরকম হয়ে গেল, কিন্তু পাশের স্তরে যেহেতু ওই শব্দ তরঙ্গটা গেছে তাহলে সেটা কী হবে, সেখানে চাপ প্রয়োগ করে সেটা সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ ধরো সেটা এরকম হয়ে গেল কিন্তু তার পাশে আবার ঠিক আছে, আবার কী হবে, এই স্তর থেকে এই স্তরে যাবে। অর্থাৎ এইভাবে কী হবে, এক একটা স্তর একবার খুব সংকুচিত হয়ে যাবে, একবার খুব প্রসারিত হয়ে যাবে। এই যে সংকুচিত হয়ে গেলে এটাকে আমরা বলবো ঘনীভবন, আর প্রসারিত হলে তাকে আমরা বলবো তনুভবন। অর্থাৎ শব্দ তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যমে ঘনীভবন এবং তনুভবন সৃষ্টি হয়, এবং এই সৃষ্টি হওয়ার জন্যই কী হয়, শব্দটা এক স্থান থেকে অন্য স্থানে যায়। অর্থাৎ এইখানে যদি আমি শব্দটা উৎপন্ন করি, কিছুক্ষণ পর শব্দ তরঙ্গটা এখানে পৌঁছে যাবে। ওকে, এবারে দেখো আমরা দুটো বিষয় আরো জানবো, সেটা হচ্ছে একটা তির্যক তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই বিষয়টা কি, তির্যক তরঙ্গ মানে তরঙ্গ যেদিকে প্রবাহিত হবে তার সঙ্গে লম্বভাবে মাধ্যমের কণাগুলো কাঁপতে থাকবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা হচ্ছে একটা কোনো একটা অবলম্বন বা দেওয়াল ধরো, এবং এইখানে ধরো একটা তার টান করা আছে, এবং এই প্রান্তে তুমি ধরো আঙুল দিয়ে সেটাকে ধরে রেখেছো খুব টান করে। এবার মনে করো তারটাকে এইভাবে তুমি ধরো একটা কম্পন সৃষ্টি করলে, বা তারটা এরকম সোজা টান অবস্থায় ছিল একটু এইভাবে নাড়িয়ে দিলে, তাহলে কি দেখতে পাবো আমরা, এরকম একটা শেপ দেখতে পাবো, ঠিক আছে। ধরো এটা দেখতে পেলা, এখানে কিছু কী হচ্ছে, তারটা এইভাবে নাড়ানোর ফলে যে তরঙ্গটা উৎপন্ন হলো সেটা তোমার হাত থেকে কোন দিকে আসছে, এই দেওয়ালের দিকে আসছে, এটা তোমরা দেখতে পাও। কিন্তু দেখো মাধ্যমের কণাগুলো, মাধ্যম মানে এখানে যে তারের কণাগুলো কীভাবে কাঁপছে, এইভাবে, অর্থাৎ এইভাবে কাঁপছে। অর্থাৎ যেদিকে তরঙ্গ যাচ্ছে, তরঙ্গ কোন দিকে যাচ্ছে, এদিকে তরঙ্গের সঙ্গে লম্বভাবে কাঁপছে। অর্থাৎ আমি যদি এইভাবে যদি তারটাকে যদি আমি ধরো এরকম নাড়িয়ে ছেড়ে দিই তাহলে তরঙ্গটা হচ্ছে এদিক থেকে ওদিকে, কিন্তু মাধ্যমের কণাগুলো কাঁপছে কীভাবে, এইভাবে ওপর নিচে। অর্থাৎ এইটা যদি তরঙ্গের প্রবাহ হয়, মাধ্যমের কণাগুলো এইভাবে কাঁপছে, এক্ষেত্রে আমরা তরঙ্গটা বলবো তির্যক তরঙ্গ। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো, যে তরঙ্গ যেদিকে প্রবাহিত হবে যদি মাধ্যমের কণাগুলো তার সাথে লম্বভাবে না কেঁপে যদি সমান্তরালভাবে কাঁপে, অর্থাৎ তির্যক তরঙ্গের ক্ষেত্রে লম্বভাবে কণাগুলো কাঁপবে আর এক্ষেত্রে সমান্তরালভাবে কাঁপবে। এটা একটা পরীক্ষার সাহায্যে বোঝা যেতে পারে। ধরো এইখানে ধরো একটা স্প্রিং আছে, ঠিক আছে, এইখানে তুমি ধরো হাত দিয়ে ধরো ধরে রেখেছো এই পয়েন্টে, ঠিক আছে, এবং স্প্রিংটাকে ধরো এদিক এদিক করো, অর্থাৎ একবার টানো একবার ছেড়ে দাও, একবার টানো একবার ছেড়ে দাও। এইরকম যদি করো তাহলে কিছু কী দেখতে পাবে, যে স্প্রিংয়ের একটা অংশ খুব কাছাকাছি চলে আসছে, একবার দূরে চলে যাচ্ছে, অর্থাৎ এইরকম দেখতে পাবে। এরকম দেখতে পাবে, এই অংশটা খুব কাছাকাছি আছে, এখানটা দূরে আছে, এখানটা কাছাকাছি আছে, এখানটা দূরে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে কী হলো, এটা কাছাকাছি আছে মানে ঘনীভবন, এটা তনুভবন। এই ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে কী হলো, এই যে স্প্রিংটা যে বারবার এভাবে টেনে ছেড়ে দিচ্ছি, যে তরঙ্গটা উৎপন্ন হলো সেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে গেল। অর্থাৎ এখান থেকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে তির্যক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সঙ্গে লম্বভাবে কাঁপবে, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সঙ্গে সমান্তরালভাবে কাঁপবে। ওকে, তো দেখো আমরা তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে পড়লাম। এবার দেখো তির্যক তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ।
আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। ঠিক আছে, এটা তুমি অনেক সময় হয়তো পরীক্ষায় দিতে পারে যে শব্দ তরঙ্গ কি প্রকার তরঙ্গ এবং আলোক তরঙ্গ কি প্রকার তরঙ্গ। তোমাদের শুধু মেনশন করলেই হবে যে আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ এবং শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ এটা বিস্তার লাভ করার জন্য এর জড় মাধ্যম প্রয়োজন, কিন্তু আলোক তরঙ্গ যেহেতু তির্যক তরঙ্গ এর বিস্তার লাভ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এবার আমরা কতগুলো রাশি সম্পর্কে জানবো, তরঙ্গ সঙ্গে সম্পর্ক আছে এরকম কতগুলো রাশি সম্পর্কে আমরা জানবো। প্রথমে জানবো দশা। দশা কি? দশা মানে হচ্ছে এমন একটা রাশি যেটা আমাকে কোনো একটা তরঙ্গের সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশান সাপ্লাই করবে। মানে ধরো তরঙ্গের বেগ, সরণ, ত্বরণ, যা কিছু যাবতীয় আমার ইনফরমেশান আমরা এই দশা থেকে পেয়ে যাব। ঠিক আছে, এবারে দেখো আমি একটা ধরো এটা আমি একটা তরঙ্গ এঁকেছি। ঠিক আছে, এটা কীরকম তরঙ্গ? ধরো টান করা তার ছিল আমার হাতে, আমি এইভাবে নাড়িয়ে ছেড়ে দিয়েছি, সেই অবস্থায় ধরো এরকম একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখছি। ঠিক আছে, এবারে দেখো আমরা আর একটা জিনিস পড়বো, এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। দেখো সমদশা সম্পন্ন দুটো বিন্দুর মাঝে যে তরঙ্গ আছে সেটাকেই আমরা বলবো পূর্ণ তরঙ্গ। যেমন ধরো এই বিন্দুটা আমি যদি ও নাম দিই, ধরো এটা এ, এটা বি, মনে করো ধরো এটা সি, ধরো এরকম যদি হয় তাহলে দেখো এই ও বিন্দু এবং বি বিন্দুর দশাটা একই। কেন? দেখো ধরো এখান থেকে ধরো কোনো একটা কণা সে কীভাবে এইভাবে ওপর দিকে উঠতে চাইছে, ঠিক আছে, এবং এই পয়েন্টে ম্যাক্সিমাম উঠেছে, তারপর এখান থেকে নামতে চাইছে, এবং এই বিন্দুতে তার ট্রেন্ড কোন দিকে? নিচের দিকে নামায়, এইভাবে নামছে। ঠিক আছে, নামলো, এই বিন্দুতে ম্যাক্সিমাম নেমে গেছে, এবারে আবার আস্তে আস্তে ওপর দিকে উঠছে। তাহলে দেখো এই বিন্দুতে কোন দিকে উঠবে? ওপর দিকে। অর্থাৎ এই বিন্দুতে ওপর দিকে ওঠার টেন্ডেন্সি, এই বিন্দুতে ওপর দিকে ওঠার টেন্ডেন্সি। তাহলে এটা হচ্ছে দুটো সমদশা সম্পন্ন যে কণা তাদের মাঝখানের যে তরঙ্গ সেটাকেই আমরা বলবো পূর্ণ তরঙ্গ। অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। আবার দেখো এইখানে ম্যাক্সিমাম উঠে গেছে, আবার এই পয়েন্টেও দেখো ম্যাক্সিমাম উঠে গেছে, তা অর্থাৎ এটাও কিন্তু একটা পূর্ণ তরঙ্গকে বোঝাবে। ওকে, তাহলে দেখো এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানবো। তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকেই আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ সমদশা সম্পন্ন দুটো কণার মধ্যবর্তী কি দূরত্ব। আর এইটা থেকে এইটা, অর্থাৎ ওবি একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করবে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে লিখব। বা মনে করো এটা আমি নাম দিলাম ধরো ডি, ডি আর সি একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করবে, সেটাও ল্যামডা হবে। আচ্ছা, পর্যায়কাল এটা তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এবং কম্পাঙ্ক এটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। পর্যায়কাল টি এবং কম্পাঙ্ক এন, এবং এন সমান হচ্ছে 1/T, এটা আমাদের জানা আছে। তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক ভি সমান এন ল্যামডা এটা প্রমাণ করব, যেখানে ভিটা কি? ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, এনটা হচ্ছে কম্পাঙ্ক, এবং ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো কম্পাঙ্ক এন মানে হচ্ছে যে একক সময়ে সে এন সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করে, আবার যে সময়ে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে সে সময়ে তরঙ্গটা ল্যামডা দৈর্ঘ্য বা ল্যামডা দূরত্ব যায়। তাহলে এন সংখ্যক কম্পনের ক্ষেত্রে কতটা দূরত্ব যাবে? ল্যামডা ইনটু এন, অর্থাৎ এই দূরত্বটা সে এক সেকেন্ডে যাচ্ছে, এবং এক সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাকেই আমরা কী বলি? গতিবেগ, অর্থাৎ ভি সমান এন ল্যামডা এটা আমরা বলতে পারি। বা এটাকে আমরা একটু অন্যভাবেও প্রমাণটা করতে পারি যে ভি সমান এন ল্যামডা। আবার দেখো কম্পাঙ্ক এন মানে হচ্ছে একক সময়ে সে এন সংখ্যক পূর্ণ কম্পন সৃষ্টি করছে। ঠিক আছে, অর্থাৎ আবার একটা পূর্ণ কম্পন মানে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য সেটা হচ্ছে ভি। কেন না? ভি ভি মানে কি? তরঙ্গের বেগ, অর্থাৎ একক সময়ে ভি দূরত্ব যায়। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ভি, তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? ভি বাই এন। এবার এটাই হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা, অর্থাৎ ভি বাই এন সমান ল্যামডা বা ভি সমান এন ল্যামডা।
অর্থাৎ আমরা দুভাবে প্রমাণ করলাম, একটা এইভাবে আর একটা এরকম সরাসরি যুক্তি দিয়ে যে কম্পাঙ্ক মানে হচ্ছে একক সময়ে এন সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করছে, এবং তাহলে এবং ল্যামডাকে যদি এন দিয়ে গুণ করি ভি এন ল্যামডা, এটা কী বোঝাচ্ছে যে তরঙ্গটা এক সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে, আবার সেটাকেই আমরা জানি বেগ বলে, তাহলে ভি সমান এন ল্যামডা। তো আজকের ক্লাসে আমরা তরঙ্গ এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা শব্দ তরঙ্গের বিভিন্ন ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা মাই পাঠশালাকে ফলো করতে থাকো পরবর্তী ক্লাসের জন্য, এই ভিডিওটি তোমরা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।